পটুয়াখালীর কলাপাড়ায় নেসার উদ্দিন শাওন নামের এক নবীন প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় উপজেলা লালুয়া ইউনিয়নের পায়রা বন্দরে নির্মাণাধীন আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত শাওন ভোলার চর ফ্যাশন এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে। তিনি নির্মাণাধীন আবাসন ঠিকাদারি প্রতিষ্ঠান ই ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।